এবার আসতেছে সাকার, যারা নামাজ পড়বে না এদের দরজা হলো দোজখের উত্তর পাশে। মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা দোজখে কেন আসছো? দোজখীরা বলবে কালু, আমার সাথে বড় কালু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, গরিবদের খাবার দেই নাই। তিন নম্বর ওয়াকুন্না নাখুদু মা আল খাইদিন, যারা ইসলামের বিদ্বেষী ছিল তাদের সাথে বন্ধুত্ব করে আলেম ওলামার যত দুর্নাম, যত নবীদের যত দুর্নাম, মুসলমানের দুর্নাম করেছি, তিন নম্বর দোজকে আসার কারণ এটা। আর চতুর্থ নম্বর অকুন্নানু কাজ্জুবু বিয়াউমিদ্দিন, দি ডে অফ জাজমেন্ট, অর্থাৎ আমাদের যে প্রতিফল দিবসে বিচার হবে, এই বিচারকে ওই আমাদের দেশে কিছু জারীয় সন্তান আছে সেদিনকে কয়েছে বিচার হবে কার, আমার এই শয়তানের বাচ্চা বিশ্বার বাচ্চা, তুই মরিয়া না তার বিচার একায়। এবার আমি পরিষ্কার আমার ভাস্তিকে বলেছি, খবরদার ডিগ্রি পাশের নিচায় কোনো মূর্খ লোক কেন নমিনেশন দিবি না, কোনো হর্তকী নর্তকী এদেরকে কোনো নমিনেশন না দেওয়া হয়। আমি গোপালগঞ্জের থেকে তোমাকে আমি এই অনুরোধটা করি, মা আমি তোমার বয়সে বড়ব্বি, আমি তোমার চাচা, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি হর্তকী নর্তকী মূর্খ ডিগ্রি পাশের নিচায় কোনো লোক যেন মেম্বার অফ পার্লামেন্টে যেন না নমিনেশন না দেওয়া হয়। পরিষ্কার একবার টাটকা কথা গোপালগঞ্জের থেকে সরাসরি রিলে আপনাদের কিরম লাগতেছে? ওরে বাবা, এবার আসেন সাতটা এওয়াজ জীবনে সেটিংও আর শোনেন নাই, এবার এদিক দেখ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার সুরা সুরা সাইরের মধ্যে বলেন কলুক, আল্লাহ কোরআনে বলেন আফারিকুম ফিসাইর, সুরার সুরার মধ্যে এবং অন্য সুরার মধ্যে আল্লাহ তাআলা বলেন কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিসাইর, হাত উঠান। আমরা যদি আলেমদের কথা শুনতাম, এ কথা বলিস না কেন মুসলমানের বাচ্চারা, কলু তারা বলবে যদিও মাঝি সেগা কিন্তু মোজারের মানে আসবে কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিসাইর। ওলামা ভাইরা আছেন, আল্লাহ বলেন তখন জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা যদি আলেম ওলামার কথা শুনতাম আজ চিরতরে আমরা জাহান্নামী হতাম না। এবার আসেন সাতটা ভরিয়া আবার প্যাঁচ টান দেব, কোরআনের তাফসির চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারজের মধ্যে বলে এখানে লাজা নামক একটি দোজক আছে, কাল্লা ইন্নাহা লাজা, যারা যখন কোনো ঋণগ্রস্ত কোনো আত্মীয় স্বজন হয় আল্লাহ পাক বলেন সূরা তওবার ষাট নম্বর আয়াতে তোমরা যাকাতের টাকা সাত জায়গায় আট জায়গায় দেবে। এটা যখন কয় জায়গায়, প্রত্যেক বছরে লিল্লা বনিং দেশ তোমার যাকাত হবে না, লিল্লা বনিংয়ের কথা তো কোরআনে কিছুই নাই। যদিও গরিব থাকে ওই গরিব ছাত্রকে দিয়ে দাও, হুজুররা ওই টাকা নিতে পারবে না। একটু ভালো করে তাকে বয়স না, আজকে বয় যে দাদা, আমার হাসিনে পরিষ্কার বলেছে পার্লামেন্টে সেদিন যে আমার কাকা যেদিন দুনিয়ার থেকে চলে যাবে এইরকম হক কথা আমি তার বাস্তি তাও আমাকে ছাড়ে না, হক কথা সে বলে যায়। তোরা দোয়া করবি সাক্ষী রাখ সারা পৃথিবী, আল্লাহ আমি তোমাকে ভয় করি, এতে আমার দুনিয়া যদি শেষ হয়ে যায় আমার কিছু আসে যায় না, অনেক বছর আমি হায়াত পেয়েছি, 93-94 বছর আমার হুজুর 63 বছর পেয়েছে, আমি অনেক পেয়েছি, অনেক পেয়েছি, আর আমার দরকার নাই। আল্লাহ
আমি দুনিয়ার সব কিছু আমি হারাই যেতে পারি, আমি তোমাকে হারাতে পারি না। তোমাকে পালাম, তোমার দুনিয়া সব পালাম, আর দুনিয়া সব পেয়েছি, তোমাকে পাই নাই, আমার কিছুই পাওয়া হলো না। একটু হাত উঁচু, হাত করে চোখের পানি ফেলবি, আমি মরে গেলি চোখের পানি ফেলে কানবি তোরা, যে দাদা ভাই প্রথম উচ্চ অঙ্গের কথা বলেছি। আমার সাথে বলেন, আমি দুনিয়া সব হারাইছি, আমার মাবুদকে পেয়েছি। ওমা ইলাকা ইল্লা যু হাজ্জিন আমিন, দুনিয়া আমি কিছু পাই নাই, শুধু আমার মাওলাকে পেয়েছি, আমার সব পালাম। আর আমার দেশের কতগুলো হারামির বাচ্চা হয়েছে কিনা, মঙ্গলবারে জন্ম হয়েছে, ওরা পীড়িত করে। আল্লাহ রসুল বলছেন, মঙ্গলবারে যারা সহবাসে মেয়ে পায়দা হবে, ওরা স্বামী হওয়ার পরও, বাচ্চা কাচ্চা হওয়ার পরও অন্যর হাত ধরে সে বেরিয়ে যাবে, এটা মঙ্গলবারের কেরামত। একটু ভালো করে একদিন একটু সহ্য করো, ওরে আরে ওরে কোথায় রে আমার দয়াল নবী, একবার দেখা দে আমার সাথে বল, আরে হাত চেয়ে উঠবে না আল্লাহ নবীর দুশ্মন গজল শোন, আরে ওরে কোথায় রে আমার দয়াল নবী, একবার দেখা দে মদিনা জয়া, তুমি লুকাইলে সারা জাহানের উম্মতকে তুমি এতিম বানাইলে। মামা কথা কইছিনি আগে, আরে ওরে কোথায় আমার দয়াল নবী, একবার দেখা দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খবরদার মঙ্গলবার সাবধান, হুশ থাকে না, না হুশ থাকে না। আমার নাতি বুড়ো কো দাদা ঠিকই কইছিস, ও কোনোদিন কোনো কিছু বাসে না,